Assalamualaikum বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন প্রত্যেকদিনের মতো আজকেও একটি বিউটি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম ভরপেটে খাওয়া দাওয়ার পর শেষ যে দই খাওয়ার রীতি সংস্কৃতির অংশ বলা যেতে পারে দুগ্ধজাত এবং পুষ্টিকর বলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওই জরুরি নেই ক্যালসিয়াম প্রোটিনে ভরপুর দই ফলে দই খাওয়া খুবই স্বাস্থ্যকর আসুন জেনে নেওয়া যাক উজ্জ্বল মসৃণ চোখ চুল পেতে কিভাবে ব্যবহার করবেন টক দই দই এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক এই হেয়ার মাস্ক চুল ময়শ্চারাইজ করে এক কাপ দইয়ের সঙ্গে পাঁচ চা চামচ অ্যালোভেরা জেল এবং দুই চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন পুরো চুলে লাগান হেয়ার মাস্কটি 30 মিনিট পর মাথা ধুয়ে ফেলুন যাদের চুল শুষ্ক তারা এই মিশ্রণটি একটি পাকা কলা চটকে দিতে পারেন অলিভ অয়েল ও দই হেয়ার মাস্ক এই হেয়ার মাস্ক চুল সিল্ক এবং সিল্কি করে অলিভ অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে এক কাপ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন চুলে শ্যাম্পু করার পরে হালকা ভেজা চুলে টক দইয়ের মাস্কটি লাগান ভালোভাবে 20 মিনিট রেখে দিন তারপর চুল ধুয়ে ফেলুন এবার একটি বড় পাত্রে লেবুর রস এবং পানি মিশিয়ে চুল ধুয়ে ফেলুন দই এবং মেথি বীজ হেয়ার মাস্ক খুশকির জন্য যারা এই হেয়ার মাস্ক সারা রাত পানিতে ভিজিয়ে রেখে মেথি বীজ সকালে মেথি পিষে তার সঙ্গে টক দই মিশিয়ে নিন এই পেস্টটি মাথায় ত্বকে ও চুলে ভালোভাবে লাগান আধ ঘন্টা পর ধুয়ে ফেলুন দই অলিভ অয়েল এবং আপেল সিডার ভ্যানিগার এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে তিন টেবিল চামচ টক দই ও আধা চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন শুধুমাত্র চুলে এই মিশ্রণটি প্রয়োগ করুন ভুল করেও স্ক্যাল্পে লাগাবেন না 30 মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন চুল মজবুত স্বাস্থ্যকর ও হাইড্রেট রাখতে মাসে অন্তত একবার এই মাস্কটি ব্যবহার করতে পারেন দই ভেষন ও অলিভ অয়েল অলিভ অয়েল চুলকে মসৃণ করে তোলে ভেষন চুলের গোড়া মজবুত করে শুষ্ক চুলের জন্য এই মাস্কটি দারুণ উপকারী 6 টেবিল চামচ ভেষন ও দইয়ের সঙ্গে 3 টেবিল চামচ অলিভ অয়েল মেশান শুষ্ক চুলে মিশ্রণটি লাগিয়ে 20 মিনিট রাখুন তারপর শ্যাম্পু করে নিন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন একটি বিউটি টিপস নিয়ে যারা এখনো তানভীরস 003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়